শীতে দেশে দ্বিতীয় দফা করোনা সংক্রমণের কথা বিশেষজ্ঞরা বললেও নারায়ণগঞ্জের সাধারণ মানুষের মাঝে নেই কোনো ভয় স্বাস্থ্যবিধি মানার চর্চা অধিকাংশ মানুষের মুখে মাস্ক ব্যবহার করছে না এদিকে প্রশাসনের অভিযান নিয়মিত চলমান থাকলেও তোয়াক্কা করছে না কেউই এতে করে শীতে করোনায় আক্রান্তের হার বাড়ার আশঙ্কা করছেন অনেকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে জেলায় এখন করোনা আক্রান্তের হার ও মৃত্যুর সংখ্যা কিছুটা বাড়ছে এই জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন সাত হাজার নয়শো সাতজন এর মধ্যে মারা গেছেন একশো জন করোনা পরিস্থিতি দিন দিন বাড়লেও কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না অধিকাংশ মানুষ মুখেই নেই মাস্ক দু একজনের মাস্ক থাকলেও তা থুতনিতে নামিয়ে রাখছেন দেখে বোঝার উপায় নেই দেশে করোনার মহামারী চলছে চলমান এই শীত থেকে সতর্ক না হলে পূর্বের ন্যায় আবারও ঝুঁকিতে পড়বে নারায়ণগঞ্জের জনসাধারণ এখন তো কারো মুখে মাস্ক নাই হ্যাঁ অবশ্যই সচেতন হওয়া দরকার মাছ আসছিল এখন মুরগি টুরগি বেচা মাছটা দুই আবার বদরুজ্জামান রতন টিভি নারায়ণগঞ্জ